শ্রীলঙ্কা সরকার তাদের ক্রিকেট বোর্ড ভাঙার কারণে পুরো শ্রীলঙ্কাকে কি নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি তা আমরা আমাদের পক্ষ থেকে কোনো অযাচিত হস্তক্ষেপ আমরা ক্রিকেট বোর্ডে করব না বিশ্ববিদ্যালয় ক্রীড়া সামগ্রী বিতরণের একটা মানে খুবই ভালো একটা উদ্যোগ হিসেবেই সবাই দেখছে আর কি অতীতে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বিভিন্ন রকমের জাতীয় টুর্নামেন্ট অংশ নিত যেমন প্রিমিয়ার লিগ ক্রিকেট বা ভলিবল বা ব্যাডমিন্টন বিভিন্ন রকম টুর্নামেন্ট বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এরকম কোনো টুর্নামেন্ট আসলে অংশ নেওয়া হয় না নিজের টিম গঠন করে এই টুর্নামেন্টগুলোতে আবার অংশ নেওয়া খেলোয়াড়দের কোঠা যেহেতু ভর্তি হলো ভর্তির মাধ্যমে খেলোয়াড় যেহেতু আসছে আসছে বিশ্ববিদ্যালয়ে সেহেতু ভবিষ্যতে এইগুলোতে উদ্যোগ আসলে আসতে পারে কিনা এটা তো বিসি মধ্যে বললি ভালো হতো আসি যাক আমি তারপর আমার অ্যাঙ্গেল থেকে অন্য কথাটা বলি বিসি মধ্যে বাকিটা বলে দেবেন তো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 2019 সাল থেকে আমরা ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ চালু করেছি এবং চালুর ফলে প্রথম বছর 65টি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বছর 104টি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় বছর 125টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে তো এই এই টুর্নামেন্টগুলো চালুর ফলে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং এর একটা ফলাফল কিন্তু আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত স্বনামধন্য দেশসেরা প্রতিষ্ঠান তারাও কিন্তু খেলোয়াড় কোটা চালু করেছে এই ইন্টার বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপটি করার ফলে এইটার একটা সফলতা আমি মনে করি এই খেলোয়াড় কোটা চালু করা এবং এটি যেহেতু শুরু হয়েছে দীর্ঘদিন এটি বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে আমি আশা করি যে এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা পুরনো ঐতিহ্য ছিল যে খেলাধুলায় সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সেরা প্রতিষ্ঠান ছিল আমি মনে করি এটি আবার ফেরত আসবে এবং ভবিষ্যতে যে তারা যে টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করত সেই টুর্নামেন্টগুলো হয়তো ধারাবাহিকভাবে তারাও সেখানে আসবে তবে প্রথম ওনাদের হয়তো টার্গেট হচ্ছে জাতীয় লিগগুলো আমাদের বিভিন্ন ফেডারেশনে যে জাতীয় লিগগুলো কয়েকদিন আগে সুইমিং চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করেছে ইন্টার ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করবে তা আমি মনে করি এগুলোতে করার পরে তাদের রেজাল্টের উপর ভিত্তি করে ভবিষ্যতে ইউনিভার্সিটি আরও অনেক ব্যাপকভাবে হয়তো প্রস্তুতি গ্রহণ করবে তবে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন আমি মন্ত্রী হিসাবে সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় সহ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের খেলোয়াড়দের জন্য এই বিশেষ ব্যবস্থাটি ওনারা আবার চালু করার কারণে আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে আপনারা জানেন যে বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধু তারপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তার সুযোগ্য সহধর্মিণী সুলতানা কামাল তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ছিলেন তো একসময় এটির ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাগুলো পরিচিতি পেত তো আমি আশা করি তার ওনাদের হারানো গৌরবটা ওনারা আবার ফেরত নিয়ে আসবেন এবং অবশ্যই আবার সেই পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় আবার সেই পর্যায়ে পৌঁছে যাবে জাতীয় প্রশ্ন হলো ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্ব শেষ হয়ে গেল এবং বাংলাদেশ হতাশা নিয়ে একটা শেষ করলো শুধুমাত্র পারফরমেন্সের ব্যাপার হলে পরে একটা কথা ছিল কিন্তু দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বোর্ডের দায়িত্ব নিয়েও অনেক প্রশ্ন উঠেছে এই ব্যাপারগুলো নিয়ে আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তদন্ত বা অন্য কোনো রকমের উদ্যোগ নেওয়া হবে কিনা আমরা তো একটু আগে দেখতে পেলেন যে শ্রীলঙ্কা সরকার তাদের ক্রিকেট বোর্ড ভাঙার কারণে পুরো শ্রীলঙ্কাকে কি নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি তা আমরা আমাদের পক্ষ থেকে কোনো অযাচিত হস্তক্ষেপ আমরা ক্রিকেট বোর্ডে করব না তবে অবশ্যই আমরা এ বিষয়ে ওনাদের কাছে জানতে চাইব যে দলে এত মানে শৃঙ্খলার অভাব কেন তৈরি হয়েছে এত কেন প্রশ্ন তুলছে সবাই এটি বিষয় নিয়ে অবশ্যই আমরা তাদেরকে জিজ্ঞেস করব এবং আমরা আশা করি যে সকলে মিলে আমাদের ক্রিকেট বোর্ড এবং আমাদের মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ সবাই মিলে একসাথে কীভাবে এটাকে উত্তরণ ঘটানো যায় কারণ যে ধরনের ক্রিকেটে যে ধরনের সফলতা আমাদের অতীতে ছিল তো এই বিশ্বকাপে আমরা এটার ঘাটতি দেখেছি তবে আমরা আশা করি যে তাদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে তারা অবশ্যই আবার সেই পুরনো যে সফলতার যে আমাদেরকে যে নিয়ে এসেছিলেন বারবার সেটা আবার তারা ফিরিয়ে দেবেন এবং এর জন্য আমাদের মন্ত্রণালয় এবং সরকার অবশ্যই চেষ্টা করবে